খবর আছে, আপনারা আমাদের সাহায্য করুন প্লিজ, কামাই দিস যে এই জায়গাতে আমাদের মনে হচ্ছে বিইং দ্য রিপোর্টার অফ দিস সিটি, আপনারা সারা শহরে ঘোরেন, আপনাদের জ্ঞান আছে এই শহর সম্বন্ধে, আপনারা যদি মনে করেন প্লিজ গিভ আস ফিডব্যাক, আমরা আপনাদের এই সাহায্য চাইছি আপনাদের কাছে, ঠিক আছে? হ্যাঁ, না না শুধু রাত্রি দেবে, আপনি কে বলেছেন? দিনের বেলা দেবে। আপনি নাম্বার প্লেটের একটা কথাটা বলছেন, হিটার রানের ক্ষেত্রে ঠিক দেখুন, নাম্বার প্লেটের ক্ষেত্রে আমাদের বলছি অলরেডি রুলস আর দেয়ার, আপনি যদি এমভি রুল দেখেন এখানে নাম্বার প্লেট কীরকম হবে, কোন গাড়ি কীরকম হবে বিস্তৃতভাবে সেই এমভি রুলে দেওয়া আছে, আমরা দেখবো সেই রুলটা মানুষ পালন করছেন কি না। আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন গাড়ির পেছনে যে নাম্বার প্লেট হয় ওর উপরে লোহার খাঁচা ফাঁচা কিছু চাপিয়ে দেওয়া থাকে, আমাদের অফিসাররা যখন কাজ করবেন তারা ওখানে একদম কাটা নিয়ে গ্যাস কাটা নিয়ে কাজ করবেন, যদি এরকম কোনো লোহার খাঁচা থাকে ওখানেই দাঁড়িয়ে তারা কেটে দেবেন, তার জন্যে সেই গাড়িকে ফাইন করা হবে, আইন মোতাবেক যে ফাইন তার দিতে হবে সেটা তাকে দিতে হবে। আপনার সাজেশনটা কি লরি দাঁড় করা উচিত নয় ওখানে, এটা সাজেশন নাকি কোনো নির্দিষ্ট আওয়ার্সে লরি দাঁড় করা উচিত, আপনার হোয়াট ইজ দ্য সাজেশন? ঠিক আছে, আপনি আপনার বক্তব্যটা আমরা নোট করলাম, আমরা এটা খতিয়ে দেখবো, ডিসি ট্রাফিক এটা নোট করে রাখো। হ্যাঁ, বিয়ে বাড়ি এবং স্কুল এটা একটা সারা শহরই সমস্যা, হাওড়া আসুন আর কলকাতাতে তাই, স্কুলের সামনে স্কুল আওয়ার্সে জ্যাম হয়, সে কলকাতাতেও হয় হাওড়াতেও হয়। ঠিক, আপনার আপনার বক্তব্য নোট করে রাখলাম, আমরা দেখবো, ঠিক আছে, থ্যাংক ইউ।